गुड मर्निंग वेलकम बैक टू माय चैनल कृतिका। तो आज के आबार एक नतून दिन ब्लॉग नहीं चले आज के दीप एखाने आछे घूम थेके उठे ब्राश ट्राश करे एबारे आज के एखाने जल खाबार खाबो। देखते पाच्छो ना रोदेर जन्य उदय ए देखो जायगा पाता होयेछे एखाने ओइखाने जल खाबार खाबो। আসলে আমরা তাড়াতাড়ি উঠিনি, আমরা দেরি করেই উঠেছি, কিন্তু দাদু মা দিদা ওরা ওয়েট করছিল আমাদের সাথে জল খাবার খাবে বলে। তো দুদিক থেকে একটু কনসিডার হয়েছে আর কি, আমরা একটু তাড়াতাড়ি উঠেছি আর ওরাও একটু দেরি করছে খাওয়ার জন্য। তো চলো আমরা জল, আচ্ছা দাদু মনে হয় জল খাবার খেয়ে নিচ্ছে, তার কারণ হচ্ছে যে রনকে কোলে নিয়ে দাদু জল খাবার খেতে শুরু করে দিয়েছে। তো ওই জন্য আমরা বললাম যে তুমি কোলে নিয়ে আসো যখন থাকো আর আমরা এখানে জল খাবার খাই। তো চলো আজকে দিনটা শুরু করে ফেলি, জল খাবার খাবো, তারপরে চান টান করবো আর রনকে তেল মাখাবে, চান করাবে, সব তো আছে, রোজ একই জিনিস তোমরা জানো। কিন্তু যদি কখনো বোর হয়ে যাও তাহলে অবশ্যই আমাকে বলবে যে প্লিজ এইসব আর দেখতে ভালো লাগছে না, প্রচণ্ড বোর হয়ে গেছি, তাহলে আমি এইসব আর দেখাবো না। তো যাই হোক চলো আজকে আবার পিসিমণি পিসমশাই আসবে, মানে আমার বাবারা, দুই ভাই এক বোন, তো সেই যে বোন মানে আমার যে নিজের পিসিমণি সেই পিসিমণি আসবে, তখনও তোমরা দেখতে পাবে, মনে হয় দুপুরবেলা আসবে, ওই ভাত খাওয়ার পর পর এরকম এরকম একটা টাইম করে আসবে, এখনো ঠিক বুঝতে পারছি না কখন আসবে। তো ওই জন্য রানুকে আজকে একটু তাড়াতাড়ি তেল মাখিয়ে চান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, যাতে দুপুরবেলাটা ওর পুরো একটা ঘুম হয়ে যায়, তাহলে ও ভালোভাবে মানে ওদের সাথে ইয়ে করবে, মানে থাকবে আর কি, নয়তো কাঁদবে, ঘ্যান ঘ্যান করবে, এসব করবে। তো যাই হোক চলো এবার আমরা দিনটা শুরু করে ফেলি। হ্যাঁ সঙ্গে থাকো আমার। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ উঠোনে গল্প করলাম, কিছুক্ষণ একটু হাতে, তারপরে হাত ধুয়েছে, এইসব করে তো ঠিক হলো যে আমি আর দীপ সিনেমা দেখতে যাব। মানে আগের দিন যখন বেরিয়েছিলাম তখন দেখলাম যে ব্রহ্মা জানে গোপন কমিটি চলছে, কোথায় জানো দীপ, ওটা সংস্কৃতি না, মেট্রোতে, মেট্রোতে।
মেট্রোতে চলছে, তো ওখানে বোধহয় তিনজন কি দুজন এরকম, না হলে দেখাচ্ছে, মানে একজন হলে তো দেখাবে না, বোধহয় চারজন কি তিনজন এরকম হতে হবে। তো আমরা যেন ঠিক করলাম যে দেখি যাই, যদি দেখায় তাহলে দেখবো, আর নয় তো আর নাহলে জোগাড় করে নেবো, যাই না, জোগাড় তো ওইভাবে হবে না। তো যদি তো যদি দেখায় তাহলে দেখবো, নয়তো এদিক ওদিক ঘুরে বাড়ি চলে আসবো, ঠিক আছে। তো আমরা বিকালবেলা, আমরা তো দুপুরে ঘুমাইনি, বিকালে রনও উঠে পড়লো, এই দেখো রনও উঠে কিছুক্ষণ দিদার করলে ঘুরলো, আগের ভিডিওটাই দেখলে তোমরা। আর দাদু ফল কাটলো, কেটে দীপকে আমাকে আর মাকে দিল, আমি তো ছাই খেলাম, অল্প একটু খেলাম, আর দীপ প্রচুর খেয়েছে, মাও খেয়েছে, আর আমি একটু দুধ খেলাম। তো এবার আমি রেডি হয়ে নেব, আমরা রেডি হয়ে নেবো, বেরোবো, যদি সিনেমা দেখা ভাগ্যে থাকে তো দেখবো, নয়তো একটু এদিক ওদিক ঘুরে বাড়ি চলে আসবো। তো তোমাদেরকেও সব যা হবে সব তোমাদের দেখাবো, দেখা যাক কি হয়। আমরা বাজার থেকে চলে এসেছি, সিনেমা তো দেখা হলো না, ঠিক আছে, সিনেমা তো দেখা হলো না। তো আমরা বিগ বাজার চলে গেলাম, ওখানে রনর কানে জামা প্যান্ট কিনলাম, আর একটু ম্যাগির প্যাকেট প্যাকেট কিনে চলে এলাম। তো জামা প্যান্টগুলো তোমাদের অন্যদিন দেখাবো, আজকে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দাঁড়াবো করে দেখাই, এই দেখো সব সবজি ফোড়ন তেল তেল সব নিয়ে এসেছি, আর এটা চালে ডালে সব করে নিয়ে এসেছি। এবার এখানে এই দেখো এই উনুনটাতে রান্না হবে। Thank you.
সবার ডিনার কমপ্লিট। আর আজকে একদম অন্যরকম খাওয়াটা হলো, খিচুড়িতে আমি কিচ্ছু দিইনি বিশ্বাস করো, মানে জাস্ট জিরে ফোড়ন দিয়েছি, সবজিগুলো দিয়েছি আর তার মধ্যে চাল দুরকম ডাল সব দিয়ে দিয়েছি, নুন হলুদ চিনি সব দিয়ে আমি জাস্ট ফুটিয়ে দিয়েছি জল দিয়ে। তো সেটাই এত ভালো হয়েছে কারণ চালটা অ্যাকচুয়ালি ছিল গোবিন্দভোগ চাল, এত মশা না, চালটা ছিল গোবিন্দভোগ চাল, তো সেই জন্য এত সুন্দর গন্ধ বেরিয়েছে। দাদু আর দীপ তো ঘি ছাড়াই খেয়ে নিল, তো আমরা একটু ঘি দিয়ে খেলাম। তো চলো গুড নাইট, এই যে চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন দিনের ব্লগ নিয়ে। এখন এবার ওকে ঘুম পাড়ানোর পালা আর আমরা এবার শুয়ে পড়বো। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন দিনের কোনো ব্লগে। আর আবারও বলছি যদি আমার ব্লগ ভালো লাগে তো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেমন? টাটা, গুড নাইট, বাই বাই।